কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকে নিজ বাসায় খুন হয়েছেন স্কুল শিক্ষিকা রোকসানা খানম। তিনি কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একাই থাকতেন তিনি। সকাল 10:30টার দিকে আত্মীয় স্বজনরা ডাকাডাকি করে না পেয়ে 999 কল করেন। পরে দরজা ভেঙে তার ক্ষত বিক্ষত মরদেহ পাওয়া যায়। পুলিশ এখনও হত্যার মোটিভ উদ্ধার করতে পারেনি, বলছে তদন্ত চলছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের 285 নম্বরের এই ছয়তলা বাড়ি জিলা স্কুলের সিনিয়র শিক্ষক রোকসানা খানমের। সোমবার সকাল 10:30টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে 999 কল করেন তার স্বজনরা। পরে দরজা ভেঙে তার মরদেহ দেখতে পান। রোকসানা খানমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন, বাসার আসবাবপত্র ও মালামাল এলোমেলো। উনি রেগুলার 6টা বা 7টার দিকে জানলার দরজা খুলে রাখেন, তো এরকম অস্বাভাবিক জিনিস দেখলাম যে জানলা দরজা খোলা নাই। তো আমার ছোট ভাই একবার এসে ডেকে গেছে, আমার আম্মু এসে একবার ডাকছে। ডাকার পরেও যখন দেখছে যে এমন অবস্থা, তারপরে দরজা ভাঙে আর কি। আমি বাজারে গেছি, বাজার থেকে আমার ভাইয়ের ছেলে এখানে থাকে, দিচ্ছে যে এই ব্যাপার, আমি ওই মুহূর্তে রওনা দিচ্ছি। ওই পাশে বারান্দা দরজা ভাঙা, ভিতর থেকে সব লক করাই। আমার কোনো ধারণাই নাই, কোনো আইডিয়াই নাই, আমার কোনো রকম আইডিয়া নাই। আমি তো কালকে রাত, গত রাত্রে, আগের রাত্রে এখানে বাসায় ছিলাম। রাতে কোনো এক সময় বারান্দার ওপরের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে তাকে হত্যা করে গেছে বলে ধারণা করা হচ্ছে। ডাকাতি করতে এসে না পরিকল্পিতভাবে রোকসানাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না, কে বা কাহারা এই ঘটনা ঘটাইছে এবং ঘটনা দেখে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড এবং ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছি। স্বামী কর্মস্থল যশোরে থাকতেন আর নিঃসন্তান রোকসানা বাসায় একাই থাকতেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।